কি সুন্দর! আগো ধরি ধরি কে যাও। নমস্কার বন্ধুরা, দুপুর প্রায় 3:30 হবে। তো এসে সারাদিন বেশ একটু টায়ার্ড ছিলাম, তো বেশ একটু ঘুমিয়ে টুমিয়ে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমরা প্রায় 3:30 সময় উঠে গেছি, কারণ লাঞ্চটা আমাদের জলদি হয়ে গেছিলো, 12টার দিকে খেয়ে নিয়েছিলাম আমরা। তো উঠে মেয়েকে প্যানকেক দিয়েছি, অর্ডার করে দিয়েছি প্যানকেক, মেয়ে খাচ্ছে, আর আমরা নিয়েছি পনির পকোড়া। তো এর বাবা আর আমি পনির পকোড়া খাচ্ছি, চায়ের অর্ডার দিয়েছি, চায় নিয়েছি 2 কাপ, খেয়ে আমরা বেরিয়ে যাব। পাশেই একটি আছে রিভার হিমাচলে, হিমাচলের রিভার যেটা, তো পানি তো সেরম নেই, জল তো সেরম নেই সেখানে, তবুও আমরা দেখতে যাচ্ছি আর আপনাদের সাথে সেই রিভারটা শেয়ার করছি, তার লোকেশনটা শেয়ার করছি, মানে কীরকম জায়গাটা। দেখুন, হিমাচল বলে কথা, যে কোনো জায়গায় যাও সেখানে বেশ বিউটিফুল ভিউ আছে, সেখানে সিনারি আছে না, তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন আমার সাথে সাথে। আচ্ছা, সাবধান, দেখ পটি টুটি হচ্ছে। চলো চলো চলো, তুমি এত করো না, মু জানে তোমার এই যন্ত্রণা আমার ভালো লাগে না। আসো, রোদের লাইটটা পুরো মুখে, সূর্যের লাইটটা। ও, সামনেই নদী, ব্রিজ দেখো একদম সামনে। কি শো শো আওয়াজ, জলে না বাবা? হ্যাঁ, চলে যাও, রাস্তা নেই বাবা, পরে করিবা, পরি টরি জীব না। বা কি দারুন, এটি শ্মশান, কুড়া কাচরা কিছু নোংরা জিনিস ফেলানো নিষেধ, ক্যামেরাম্যান নিগরানি হয়ে। চলো চলো, এত রিক্সি না এটা, সেই কিসের মতো, বার্গি ড্যামের মতো। জল তো নাই না, জল থাকলে মুশকিল ছিল, নে যায় জলের সামনে। এই যে দেখো জলটা তো এখানে, এই যে দেখো কি সুন্দর, কি সুন্দর। বন্ধুরা দেখো উপর দিয়ে ব্রিজটাও গেছে, ব্রিজ ব্রিজ একটু রিক্সি ব্রিজটা, প্রথমে বাস, তারপর যে প্রথমে বাস দিয়ে অনেকটুক জায়গা যেতে হয়, তারপর এই ব্রিজটা। কেন পালা দাও, হ্যাঁ তারপর তোমার বাবার হাত পালা দাও। চলো দারুন লাগলো না, জল নাই কিন্তু বেশি, বেশ সুন্দর, সাবধানে বাবা। চলো হুম হুম হুম
বাস চলো। দূরে এখানে একটি মন্দির আছে, মনে হচ্ছে ভোলে বাবার মন্দির। কাকু ধরি ধরি কে যাও, দেখছি বাবা বহুত দেখছি, বহুত দেখছি। মা দুর্গা ভোলে বাবা হনুমানজি কি জয় হোক। কি সুন্দর, মত ধরার দরকার নাই। এই যে এবার আমরা ধীরে 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 ধীরে, বন্ধুরা দেখো একটি শ্মশান, কি সুন্দর। বন্ধুরা আমরা লেফট সাইডে এসে গেছি, চলো উপরে দেখো। বন্ধুরা ছাগল জল খেতে এসছে, ভালো করে ক্লিয়ার আসছে না, তবুও নিচ্ছে। এই যে উপরে উঠে যাচ্ছে, ক্লাইম করে উঠে যাচ্ছে, একটু ক্লাইম করে বন্ধুরা হাঁপিয়ে গেছি। এদিকে ক্ষেত, কি সুন্দর বিউটি, গ্রিনারি দেখো। এখানে অ্যাপেল গাছ, পিচ ফল এগুলি ভরপুর আছে। আমি দুই একটা ভিডিও নিয়েছি বন্ধু, আপনাদের সাথে শেয়ার করব। অ্যাপেল গাছ, পিচ ফলের গাছ, যে হোটেলে আমরা আছি না সেখানেই ছিল গাছগুলো, আমি ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। সামনে রসুলা ফুলা লাগে বেশি, এটা গম ধান না বাবা? গম এখান থেকে আটা হয়, হুইট বলে এটাকে। পেঁয়াজ গাছ, পেঁয়াজের কলি, যে একটা পেঁয়াজ করে গাছ। হ্যাঁ বন্ধ 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 করেছি, কুম্ভ মানে না। ক্ষেত আর আমরা মধ্যখানে রাস্তা, কি সুন্দর দারুণ রাস্তা দিয়ে যাচ্ছি। যাও বাবা সরো, সাইড নাও, সাইড নাও বাবা, পড়ে যাবো বাবা, সাইড নাও। কি সুন্দর না, দেখো পাথরগুলি দেখা যাচ্ছে, কবর একটা দিয়েছে। চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, চো যাও তুমি তো, দেখুন কি রকম যাচ্ছি, বেশ রিক্সি। দেখুন একটি ছোট্ট বাঁশের পুল, আমার মেয়ে খুব এক্সাইটেড, সাবধানে স্লিপারি হবে পাথরগুলো। থ্যাংক ইউ। একটা ঘোড়া, টকবক টকবক ঘোড়া গাড়ি, রাস্তাটা, তারপর ওই যে পুলটা সেটাকে ক্রস করতে হবে। ভিতরে ভিতরে সুসুর করে জল যাচ্ছে, সেই আওয়াজ, বাপরে অনেক হেঁটেছি বন্ধুরা, ধরপড় করছে। অনেকদিন পর অনেক হাঁটলাম, এখন একটি ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করে আমরা সেই রোডে যাব, তারপর আমাদের হোটেলে ফিরে যাব। ছোট্ট টেম্পল, শিব মন্দির আছে, জয় ভোলানাথ। দেখো তোমরাও দর্শন করো, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। যে বন্ধুরা দেখো ব্রিজটা এটা ক্রস করব, ব্রিজটা। এটা হয়েছে রেস্টুরেন্টটা, এখানে